अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महाबदन्याय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तु ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हमरा भक्त क्यों हब, भगवान भक्त हर कि प्रयोजन आछे, लाभ कि हबे, एई निये मोटामुटी आलोचना करब। तो ए सम्पर्के भगवान श्रीचैतन्य महाप्रभु जिनि छिलेन स्वयं श्रीकृष्ण भगवान, तिनि चैतन्य महाप्रभु रूपे अवतीर्ण होयेछिलेन नवद्वीप धामे 535 बछर पूर्वे। तिनि जे तार शिक्षाष्टकम दिए गेछेन 8 श्लोके तार शिक्षा प्रदान करेछेन। तार प्रथम श्लोकटिते जेभावे बला होयेछे तार उपरे प्रथमे आमि एकटु आलोचना करछि। ताते बला होयेछे, प्रथमे बला होयेछे चेत दर्पण मार्जनम, अर्थात चित्तरूप दर्पण मार्जन हबे, अर्थात आमादेर मन परिष्कार हबे, आमादेर बाड़ीघर नोंरा हय परिष्कार करते हय, शरीर नोंरा हय परिष्कार करते हय, जामा कपड़ नोंरा हय परिष्कार करते हय। अनुरूपभावे आमादेर मनो नोंरा हय, হয় কি না? হ্যাঁ, আমরা হয়তো নোংরা কিছু দেখলাম, নোংরা কিছু শুনলাম, নোংরা কিছু করলাম, তাতে করে মনও নোংরা হয়। তাহলে এই মনকে সাফাই করার দরকার আছে কি না? হ্যাঁ, একটা বাউলের গান ছিল না, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। হ্যাঁ, মনে ময়লা তারা বুঝতে পেরেছেন। তো আমাদের মনে ময়লা হয় অনেক সময়, দেখা যায় কাউকে আমি একটা ভালো কথা বলতে গেলাম সে উল্টো নিল, হয় না মাঝে মাঝে? হ্যাঁ, তার মানে মনটা পরিষ্কার নেই, ময়লা মন। মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ, ময়লা মনের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তো মনকে পরিষ্কার করা হয় প্রথমত হরিনাম করার মাধ্যমে, আমরা মনকে পরিষ্কার করতে পারি চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ আয়নাটাকে পরিষ্কার করা। আয়নাতে যদি ময়লা পড়ে থাকে আমাদের ছবি কি ঠিক দেখা যাবে? প্রতিচ্ছবি দেখা যাবে? যাবে না।
কিন্তু যদি আর এটাকে মুছে ফেলি, পরিষ্কার করে ফেলি, তারপরে দেখা যাবে। অনুরূপভাবে আমাদের মনকে, মনরূপ আয়নাকে, মনরূপ দর্পণকে পরিষ্কার করা, এই কাজটা হরিনাম করার মাধ্যমে সম্ভব। সেই জন্য হরিনাম করে আমরা আমাদের মনকে পবিত্র করি, পরিষ্কার করি। আর দ্বিতীয়টা হচ্ছে ভব মহা দাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি মানে হচ্ছে বনে লেগে যায় যে আগুন, আপনা আপনি তাকে বলা হয় দাবাগ্নি। তো দাবাগ্নি যেমন একবার লেগে গেলে পরে মাইলের পর মাইল পোড়াতে থাকে, ওই পাহাড় জঙ্গলের ভিতরে তাকে নিবানোর জন্য কোনো ব্যবস্থা থাকে না, জল ঢেলে পারা যাবে না। আর আগুনের তেজ এত হয় তার কাছাকাছিও যাওয়া যায় না। ফলস্বরূপ দেখা যায় বিভিন্ন দেশে দাবাগ্নিতে দিনের পর দিন, মাসের পর মাস পুড়িয়েই চলেছে। যদিও হয়তো উন্নত দেশ প্লেনে করে দিয়ে গিয়ে জল ঢেলে দিচ্ছে হরহর করে, কিন্তু তবুও রোখা যাচ্ছে না। তো দাবাগ্নিকে নিভানো যায় না সহজে, পোড়াতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। আর সেটাই তুলনা করা হয়েছে আমাদের জন্ম মৃত্যুর চক্রকে। আমাদের জন্ম হয়, ধীরে ধীরে আমরা বড় হই, কিছু সময় থাকি, তারপর কিছু সন্তানাদি উৎপাদন করি, তারপরে বুড়ো হই, তারপরে কি মরি। তাহলে এই যে ছটা পরিবর্তন আমাদের দেহে হয় এবং মরার পরে কি ছুটি হয়ে যায়? না, আবার ওই আত্মাটা নতুন একটা দেহ নিয়ে আবার চলতে থাকে, আবার জন্মাবে, বড় হবে, কিছু সময় থাকবে, সন্তানাদি উৎপাদন করবে, বুড়ো হবে, মরবে। এই যে ছয় প্রকারের পরিবর্তন, যতবার জন্ম হবে, যত যে দেহেই হোক না কেন, সে গাছ হোক, মানুষ হোক, পশু হোক, পাখি হোক, এই ছটা পরিবর্তন থাকবেই মানুষ মানে একটি দেহে। তো এইভাবে আত্মা বারবার জন্ম নেয়, বারবার মরে। যতদিন কামনা করতে থাকবো ততদিনই আমাদের সেই কামনা পূরণ করার জন্যে বারবার জন্ম নিতে হয়। যারা খুব বেশি বলবান হতে চান, শরীরে খুব শক্তি হোক, তারা হয়তো আগামী জন্মে হাতি হয়ে জন্মাবেন। যারা খুব দৌড়াতে চায় তারা ঘোড়া হবে। যারা খুব নোংরা থাকতে চায়, যত্রতত্র যৌনসঙ্গ করতে চায়, তারা শুয়োর হবে, যা খুশি খায়। যারা খুব আকাশে উড়তে ভালোবাসে পাখি হবে। হয়তো আমেরিকায় জন্ম হতে চায়, আমেরিকায় যেতে চায়, আমেরিকায় জন্ম হয়ে যাবে, অসুবিধা কী আছে? কিন্তু প্রত্যেকবার জন্মেই কিন্তু সমস্যা আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্মটা সমস্যা, কোথায় হবে ঠিক নেই, কীভাবে হবে। মৃত্যুটা কি সুখের? মৃত্যুটা সমস্যা। কোন ব্যাধিটা ভালো? হ্যাঁ, কোন ব্যাধি আছে ভালো? আর বার্ধক্য, যারা বুড়ো হয়নি তারা জানে না বার্ধক্য কাকে বলে, কি অবস্থা হয়। যুবকরা তো মনে করে বুড়োরা বোধহয় আলাদা জাত, কিন্তু ওই বুড়োটাও আপনার মতোই যুবক বা যুবতী ছিলেন এক সময়। যাই হোক, এখন এই যে বারবার জন্মানো, বারবার মরা, এটাকে থামানো যায় না। কেননা আমরা অসংখ্য কামনা করি, সব কামনা পূরণ করার জন্যে অসংখ্য জন্ম নিতে হয়। আর পাপ করি, পাপের দরুন থেকে জন্ম নিতে হয়। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর যে চক্র চলতেই থাকে, এটাকেই তুলনা করা হয়েছে
দাবাগ্নির সঙ্গে, তাহলে দাবাগ্নি কিভাবে নিবে? মুষলধারে বর্ষণ হলে, মুষলধারে বৃষ্টি হলে পরে দাবাগ্নি নিতে পারে। তুলনা দেওয়া হয়েছে গুরুদেব, তিনি মেঘের মতো, মেঘ যেমন সমুদ্র থেকে জল উঠিয়ে নেয়, নিয়ে গিয়ে জায়গা মতো বর্ষণ করে, অনুরূপভাবে গুরুদেব কৃষ্ণরূপ করুণার সাগর থেকে করুণা উঠিয়ে নেন, নিয়ে গিয়ে আমাদের মতো পাপী তাপীদের উপরে সেই করুণা বর্ষণ করেন। ফলস্বরূপ আমাদের জনমৃত্যুর চক্র থেমে যায়। তাই হরিনাম করার মাধ্যমে, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের এই জনমৃত্যুর চক্র থামতে পারে। আর থামলে কোথায় হবে? তারপরে আত্মাটা কোথায় যাবে? আত্মাটার ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্বগতি হয়ে সে ভগবানের কাছে ফিরে যাবে। কেননা আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান, ভগবানের সমান ধনী কেউ নেই, ভগবানের সমান জ্ঞানী কেউ নেই, ভগবানের সমান শক্তিমান কেউ নেই, ভগবানের সমান যশস্বী কেউ নেই, ভগবানের সমান সুন্দর কেউ নেই। তাই আমাদের যে আদি পিতা, তিনি হচ্ছেন ভগবান, আমরা তার সন্তান। তাই আমরা গর্বিত থাকি, আমি, হ্যাঁ, আমি নিজেকে ছোট মনে করি না, কেউ আমরা নিজেকে কমা মনে করি না, আমি নাম্বার ওয়ান ভাবে হয় না এরকম, মানে আমি নাম্বার ওয়ান। কেন? যেহেতু আমাদের আদি পিতা ভগবান হচ্ছেন নাম্বার ওয়ান। হ্যাঁ, যেমন আমেরিকানরা বলে আমরা, আমাদের দেশ হচ্ছে নাম্বার ওয়ান, গর্বিত। তা আমরা অনুরূপভাবে সেই পরম পিতার সন্তান, তাই আমরাও নিজেকে কম মনে করি না, হাম কিসি সে কম নেহি হ্যায়, হ্যাঁ না? তো এরকমই আমরা সেই পিতার সন্তান, কিন্তু দুর্ভাগ্য এই যে আমরা এই জড়জগতে এসে পড়েছি কোনো না কোনোভাবে, আর এখানে এসে আমরা লাথি ঝাঁটা গুঁতো খাচ্ছি, বিভিন্নভাবে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা সেটা অনেকে উপলব্ধি করি না। কষ্টে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিরে, বলে দিলে মিটে গেল? আরে এ তো সমাধান হওয়া উচিত, একটু বুদ্ধি থাকবে, তারা তো খুঁজবে যে কারণটা কি, আমি যে এই জগতে এলাম, আর আমাকে পেট চালানোর জন্যে গাধার মতো খাটতে হবে, দিন রাত দৌড়াতে হবে, কেন? আমি দুঃখ চাই না, দুঃখ আসে, ব্যাধি চাই না, ব্যাধি আসে, মরতে চাই না, মরতে হবে, মরার পরে কোথায় যাবো আমি জানি না, কিভাবে মরবো জানি না, কখন মরবো জানি না, কেন মরবো জানি না, এইসব প্রশ্নগুলোর উত্তর তো আমাদের মনে আসা উচিত। আর না হলে আমি খেলাম, ঘুমালাম, দুটো সন্তান আদি উৎপাদন করলাম, ইন্দ্রিয় তৃপ্তি করলাম, আনন্দ পূর্তি করলাম, তথাকথিত আনন্দ, আর তারপরে মরলাম। কুকুর বেড়ালেও তা করে, কুকুর বেড়ালেও তা করে, তাদের কোনো প্রশ্ন থাকে না যে এই জগৎটা কিভাবে হলো, কে তৈরি করলো, কেন হলো, আমি জগতে কেন এলাম, আমি জগতে এসে কেন কষ্ট পাই। হ্যাঁ, আনন্দও পাই, হ্যাঁ আমরা আনন্দও পাই, তবে যদি আপনি বিচার করে দেখেন যে পরিমাণে আনন্দ আপনি পান, ধরুন আপনার শরীরটাকে দিয়ে বিচার করুন, আপনার এই শরীরটা দিয়ে কত রকমের আনন্দ আপনি পেতে পারেন, অনেক রকম না,
অনেক রকম আনন্দ পেতে পারেন, সুখ পেতে পারেন। এখন বিচার করুন এই শরীরটা থেকে কত রকমের কষ্ট আপনার সম্ভব, কত রকমের কষ্ট সম্ভব হতে পারে, হিসাব করেছেন? হ্যাঁ, কোনটা বেশি হচ্ছে, আনন্দ বেশি হচ্ছে, সুখ বেশি হচ্ছে, না কষ্ট বেশি হচ্ছে? হ্যাঁ, তো আমরা এই জগতে এলাম কিসের জন্য? না, এর একটা মহান উদ্দেশ্য আছে। এই জগতে আসার মহান উদ্দেশ্য হচ্ছে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের যে আদি নিবাস ভগবানের ধামে ফিরে যেতে হবে, যেখানে গেলে পুনরায় এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি হ্যাঁ বিভিন্ন সমস্যা এগুলো আমাদের আর থাকবে না, সেখানে কেবল আনন্দময় জীবন। আমরা প্রত্যেকেই আনন্দ চাই না? হ্যাঁ, এবং সেটা আমরা চাই নির্ভেজাল, নির্ভেজাল আনন্দই চাই। তা কি পায় এ জগতে আছে? প্রতিটি আনন্দের পিছনে দুঃখ কষ্ট থেকে যায়। তাহলে আমাদেরকে যারা একটু বুদ্ধি রাখেন চিন্তা করবেন যে কি হচ্ছে, আমি জন্মের আগে এখানে ছিলাম না, মরার পরে থাকবো না, আমি যাদেরকে ছেড়ে যেতে চাই না তাদেরকে ছেড়ে যেতে হবে, কোথায় যাবো জানি না, কোনো এক হয়তো কালো যবনিকার পিছনে ফেলে দেওয়া হবে, কে জানে আমিটার কি হবে। এই এই জিজ্ঞাসা করাটা হচ্ছে কি শাস্ত্রে বলা হচ্ছে অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা। এখন মানুষ জন্ম হয়েছে, মানুষ জন্মের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত প্রশ্ন করা এবং এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া। শাস্ত্রে বলা হচ্ছে যে যারা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে শরীর ত্যাগ করে তারা ব্রাহ্মণ, আর যারা এই সমস্ত প্রশ্নের উত্তর না নিয়ে না খুঁজেই শরীর ত্যাগ করে তারা হচ্ছে কৃপণ। কৃপণ কৃপণরা কি ভালো, কৃপণদেরকে পছন্দ করে লোকে? হ্যাঁ, কৃপণরা তুলনামূলকভাবে নিকৃষ্ট। তাহলে আমাদেরকে কি হচ্ছে, আমরা যদি হরিনাম করি, ভগবান কৃষ্ণের ভক্ত হই, তাহলে পরে আমরা জন্ম মৃত্যুর চক্রে থেকে বেঁচে যাব। মহাদাবাগ্নি নির্বাপনম, আর সেই সঙ্গে সঙ্গে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। কৈরব মানে এক প্রকারের পদ্ম, শ্বেত পদ্ম, শ্বেত পদ্ম ফোটানোর জন্য চন্দ্রের কিরণ দরকার হয়। তো আমাদের সৌভাগ্যরূপ শ্বেত পদ্ম প্রস্ফুটিত করার জন্য যেই কিরণের প্রয়োজন হয় সেই কিরণ আমরা হরিনাম থেকে পেতে পারি। হরিনাম সেই কিরণ প্রদান করে যার মাধ্যমে আমাদের সৌভাগ্যরূপ শ্বেত পদ্ম প্রস্ফুটিত হয়। কালকে আমি আলোচনা করছিলাম শ্রেয় আর প্রেয়। হ্যাঁ, শ্রেয় মানে যা আমাদের মঙ্গল বিধান করে। এইভাবে আমাদের যে কল্যাণ হয় সেরূপ আমাদের সৌভাগ্যরূপ সৌভাগ্যরূপ পদ্ম প্রস্ফুটিত করার জন্য যে চন্দ্রের কিরণ দরকার হয় সেটা আমরা হরিনাম থেকে পেতে পারি। আর এই হরিনাম হচ্ছে বিদ্যাবধু জীবনম, অর্থাৎ সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা অধ্যাত্ম বিদ্যা। অধ্যাত্ম বিদ্যাকে বলা হয় বিদ্যাবধু। যেমন বাড়িতে একটা নববধূ এলে পরে কি হয়, তাকে একটা বিশেষ দৃষ্টিতে দেখা হয়, বিশেষ ব্যক্তি, তাই না?
अनुरूप भावे आध्यात्म विद्या होच्छे विद्या बोधु श्रेष्ठ विद्या आदरणीय विद्या तार जीवन हमरा जतई आध्यात्मिकता करी जतई धार्मिकता करी जदि हरिनाम ना करी हरे कृष्ण महामंत्र जप ना करी ताते प्राण थाके ना जीवन थाके ना हरिनाम होच्छे आमादेर पारमार्थिक जीवनेर जीवन स्वरूप आमरा हरिनाम शुरू करले पोरे आपना आपनी आमादेर परवर्ती पर्यायगुलो एगिए जाए आर कि हय आनंदाम बुद्धि बर्धनम ताते करे आनंदेर समुद्र बेड़े चले আমাদের সমুদ্র সাধারণত বাড়ে না যেখানকার সেখানে থাকে কিন্তু ভগবত ভক্তির যে আনন্দ দিব্য জগতের দিব্য জীবনের যে আনন্দ সেটা ক্রমাগতভাবে বাড়তে থাকে আনন্দ অম্বুধি অম্বুধি মানে সমুদ্র আনন্দের সমুদ্র বর্ধনম বাড়তে থাকে প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম পদে পদে আমরা পূর্ণ অমৃত আস্বাদন করতে পারি অমৃত মানে কি আমার মৃত্যু নেই আমি আত্মা ভগবানের অংশ আমার মৃত্যু নেই সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আমরা অমৃতের পুত্র আত্মা মরে না সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি পূর্ণ অমৃত আস্বাদনম পূর্ণ অমৃত আস্বাদন করতে পারি সর্বাত্মা স্নাপনম স্নান করলে যেমন আমাদের একটা শুদ্ধতা স্নিগ্ধতা অনুভব হয় কি না স্নান করলে আমরা একটা শুদ্ধতা অনুভব করি স্নিগ্ধতা অনুভব করি সেই অনুভূতি আমরা লাভ করি হরিনাম করার মাধ্যমে সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম সেই শ্রীকৃষ্ণ সংকীর্তনের পরম বিজয় হোক এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক এইভাবে আরো সাতটা শ্লোক রয়েছে সেখানে আমরা এখন যাব না আমাদের সময় হয়ে গেছে তবে আমাদেরকে মনুষ্য জন্ম যখন পেয়েছি এটা হেলায় হারালে ঠিক হবে না বুদ্ধিমানের কাজ হবে না একটা পরম সুযোগ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এক পরম সুন্দর জীবনের মার্গ প্রদর্শন করেছেন আর সেই জীবনে আমরা পবিত্র জীবন যাপন করে আমরা সমস্ত সমস্যার চির সমাধান করতে পারি তাই আমাদেরকে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধন্যবাদ অদ্বৈত আচার্য প্রভু উনি আপনাদেরকে ভগবান সম্বন্ধে বললেন কারণ ভগবানকে জানাই ধ্যান এবং জ্ঞান প্রাপ্তির মধ্যে দিয়ে সম্ভব এবং আলটিমেট হচ্ছে ভগবান যদি আমরা না জানতে পারি আমাদের উদ্দেশ্য আমাদের বিভ্রান্ত করতে পারে অন্য জায়গায় নিয়ে যেতে পারে অর্থাৎ প্রকৃত লক্ষ্যে আমরা পৌঁছাতে নাও পারি সেই জন্য উনি ভগবানকে সে সম্বন্ধে বললেন ধন্যবাদ অদ্বৈত আচার্য প্রভু আমাদের এখন পরবর্তী বক্তা শ্রীপাদ প্রেমাঞ্জন দাস ডক্টর প্রেমাঞ্জন দাস উনি ভগবানের সাম্রাজ্য সম্বন্ধে বলবেন অর্থাৎ আপনি যখন ধ্যান করবেন বা এই জ্ঞানটার প্রয়োজন ভগবানের সাম্রাজ্যটি কেমন ভগবানের সাম্রাজ্য সম্বন্ধে যদি না জানেন তাহলে ধ্যান আপনি করবেন কি করে আমি রিকোয়েস্ট করছি ডক্টর প্রেমাঞ্জন দাসকে ওনার আসনে প্রবিষ্ট হওয়ার জন্য হরে কৃষ্ণ এখন আপনারা ইসকন প্রতিনিধিদের দ্বারা গঙ্গাসাগর মেলায় আয়োজিত যে ধ্যান কেন্দ্র হয়েছে সেখানে ভগবান সম্বন্ধে আপনারা জানতে পাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে
এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং জ্ঞান সমৃদ্ধ হয়ে আপনারা ভগবানের দিব্য জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। হরে কৃষ্ণ।